আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে মেডিকেল টেক্সটাইল। তো বলা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যে সুচার্স গুলো রয়েছে, সেলাই সুতা তো না, আমাদের যে কেটে গেলে সেলাই করি আমরা, যেটা দিয়ে আমরা স্টিচ করি সেই সুতাগুলো, সেটা সাধারণত নর্মাল যেকোনো সুতা নিলে তো আর হবে না, কারণ সেটা আমাদের সেল বডির সাথে একাত্মতা থাকতে হবে যে বডির কোনো ক্ষতি না করে। লাইক সো সুচার্স এ নন ড্রেসিং ইউসেস ফাইবার লাইক সিল্ক অ্যান্ড আদার সিনথেটিক ফাইবার। প্রথমের দিকে সাধারণত সিল্ক ব্যবহৃত হতো, এরপর সিনথেটিক ফাইবার ব্যবহার করা হয়। এখন যেটা ইউজ করা হয় সেটা তো একেবারে যে বায়োডিগ্রেডেবল, অর্থাৎ সেলাই কোথাও কেটে গেলে সেলাই করলে সেটা টেনে বের করতে হতো না, কিন্তু হয় না, এখন পচে যায়। আগে কিন্তু কি করতে হতো, যে টেনে বের করতে হতো, উফ, সেটা কিন্তু আরেক যন্ত্রণা ছিল। তোমাদের এ ধরনের অভিজ্ঞতা আছে কিনা জানি না, তো যাই হোক। সো হলো সিনথেটিক ফাইবার ন্যানো ফর হেম স্মল পার্টিকেল এন্ড ইউজ অন ডেলিভারি ড্রাগস এন্ড স্পেসিফিক পার্ট অফ বডি প্রিভেন্ট এন্ড ওভারডোজেস। কটন, সিল্ক, পলিস্টার, পলিয়ামাইড, এগুলো সাধারণত মেডিকেলে ব্যবহৃত হয়। তোমরা জেনে থাকবে যে বিশেষ করে আর্টিফিশিয়াল যে অর্গান গুলি সেটা মেকানিক্যাল এবং টেক্সটাইল এর সম্মিলিত ভাবে তৈরি করা হচ্ছে। আর্টিফিশিয়াল হার্ট, তোমরা নাম শুনে থাকবে ডক্টর শুভ বা এ ধরনের বিজ্ঞানীরা যারা এগুলো নিয়ে কাজ করছে, অর্থাৎ আর্টিফিশিয়াল কি বলবো, আর্টিফিশিয়াল অর্গান তৈরি করছে, হৃৎপিণ্ড থেকে শুরু করে বাকিগুলো। যাই হোক, এটা সাধারণত উইপস, বেবি ডায়াপার্স, ন্যাপকিনস, এগুলো অ্যাডাল্ট স্যানিটেশন, স্টেরিলাইজেশন প্যাক ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। তো এরিয়া গুলো কোথায় আমরা একটু দেখে নিব। মেডিকেল টেক্সটাইলের কয়েকটি ভাগে ভাগ করছে এখানে। প্রথমটা হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড হাইজিনিক প্রোডাক্ট, সাধারণত আমাদের নর্মাল যেগুলো বেডিং, ক্লোদিং, সার্জিক্যাল ক্লোথস, স্যানিটারি ন্যাপকিনস, বেবি ডায়াপার, ফিল্টার, ব্যান্ডেজেস, এগুলোকে বলা হচ্ছে যেগুলো মোটামুটি প্রতিদিন হেলথ কেয়ার এর সাথে জড়িত। সেকেন্ডলি যেটা বলা হচ্ছে যে নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল, তো এইগুলো সাধারণত যেমন ইমপ্লান্টেবল নয় এরকম কিছু, যেমন উন্ড কেয়ার ইনক্লুডেস দ্যাট দ্য অ্যাবজর্বেন্ট প্যাড। আমাদের ঘা হয় অনেক সময়, ঘায়ে অনেক সময় রস জমে, তখন এখানে যদি এই রসটাকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য অ্যাবজর্বেন্ট প্যাড ইউজ করা হয়, ঠিক আছে, ব্যান্ডেজেস ইউজ করা হয়, এগুলোকে নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল বলছি আমরা। এরপরে যেটা এক্সট্রা কর্পোরাল ডিভাইসেস বলা হচ্ছে, যেমন আর্টিফিশিয়াল কিডনি, লিভার, লাংস, যে কথাগুলো বললাম, এবং ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল যেগুলো সাধারণত শরীরের ভিতরে প্রবেশ করানো হয় সেগুলোকে ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল বলছে। যেমন সুচার্স, সেটা বায়োডিগ্রেডেবল হতে পারে, নন বায়োডিগ্রেডেবল হতে পারে, যেটা দিয়ে সেলাই করা হয় সুতা। সফট টিস্যু ইমপ্লান্টস, আর্টিফিশিয়াল টেন্ডন, আর্টিফিশিয়াল লিগামেন্ট, আমাদের যে অনেকেরই রগ ছিঁড়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল লিগামেন্ট বা টেন্ডন লাগানো হয়। আর্টিফিশিয়াল কার্টিলিজিয়াস, অর্থোপেডিক ইমপ্লান্টস, আর্টিফিশিয়াল জয়েন্টস, কার্ডিওভাস্কুলার ইমপ্লান্টস, ভাস্কুলার গ্রাফট, হার্ট ভালভস। আমাদের শরীরে যখন পা ভেঙে যায় এখানে রড ঢুকানোর ঘটনা তো খুবই অহরহ, তো সেইভাবে আর্টিফিশিয়াল যে লিগামেন্ট গুলো রয়েছে, এবং ইভেন এই যে টেক্সটাইল সাবস্টেন্স এর উপরে কিন্তু তোমার শরীর থেকে টিস্যু নিয়ে তারা টিস্যু গ্রো করে। মনে করো কোথাও থেকে তোমার এক খুবলে মাংস চলে গেছে, তখন তোমার মাংস কোথায় পাবে, পায়ের বা হাতের বা যেখানে তোমার মাংস বেশি আছে সেখান থেকে কেটে এনে এখানে সাধারণত লাগিয়ে দেয়, অথবা উন্নত কান্ট্রিতে হলে তারা টিস্যু গুলোকে নিয়ে বৃদ্ধি করে আবার তোমার শরীরে তখন লাগিয়ে দেয়। লাইক কাজের জন্য সাধারণত টেক্সটাইল ব্যবহৃত হয় বা মেডিকেল টেক্সটাইল। আর তাহলে আমরা কয়টা প্রকার পেলাম, যে ইমপ্লান্টেবল, এক্সট্রা কর্পোরাল, নন ইমপ্লান্টেবল অ্যান্ড মেডিকেল হাইজেনিক। মাস্ক সাধারণত মেডিকেল এবং হাইজেনিক প্রোডাক্টের ভিতরেই পড়ে। এরপরে যদি আমরা বলি যে হোম টেক্সটাইল, সাধারণত ডোমেস্টিক পারপাসের কারণে যে সমস্ত ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলছি যে ইন্টেরিয়র ডেকোরেটিভ অ্যান্ড ফার্নিচার, কার্পেটিং, প্রোটেকশন এগেনস্ট দ্য সান, কুশন ম্যাটেরিয়ালস, ফায়ার প্রুফিং, ফ্লোর অ্যান্ড ওয়াল কাভারিং। দেখো এখন এই যে আমরা বলছি এ ধরনের ফেব্রিক গুলোর বিশেষত্ব কি, যখন তুমি ফায়ার প্রুফিং বা ওয়াল কাভারিং গুলো ইউজ করবো তখন সেগুলো তোমার বাসা বাড়িতে আগুন ধরলেও পুড়ে যাবে না, এ ধরনের। সো ইন কন্ট্রাস্ট টু মার্কেট অ্যাসাস লার্জ এরিয়া বিল্ডিং শিপস ক্যানভাস, মোটামুটি যেগুলো বাসায় ব্যবহৃত হচ্ছে স্পেশাল পারপাসে সেগুলোকে আমরা বলছি হোম টেক্সটাইল। এখানে মোটামুটি এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সাধারণ মনে হলো সাধারণ সাধারণ নয়। প্রথমত
এগুলোতে ব্যাকটেরিয়া, এতে নানা প্রকার ফাংশনাল প্রপার্টিস থাকতে পারে, যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস যুক্ত মাস্কের কথা আমরা শুনি, তো এইভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি সম্পন্ন হতে পারে। তারপর বিশেষ করে যখন বেবিরা থাকে, বেবিরা যদি বিছানায় প্রস্রাব করে দেয় বা ভিজে যায়, সেই ক্ষেত্রে এন্টি যেন ভিজে না যায়, এ ধরনের ফ্যাব্রিক বা লাইক সয়েল অর্থাৎ ময়লা হবে না, অ্যান্টি সয়েলিং ফ্যাব্রিক, এ ধরনের ফ্যাব্রিক গুলো সাধারণত ব্যবহৃত হয়। এবারে আসি ক্লোথ টেক, সাধারণত পরিধেয় বস্ত্রের সাথে যেগুলো যুক্ত সেগুলোকে আমরা ক্লোথ টেক বলছি। এগুলোরও কিছু স্পেশাল প্রপার্টিস থাকে, যেমন আমরা শীতের দিনে কি ধরনের কাপড় পরি যেটা গরম দিবে, তাহলে গরম কিভাবে দিবে, ভিতরের বাতাস বাইরে, বাইরের বাতাস যদি ভিতরে না আসে তাহলে কিন্তু সেটা ইয়ে দিবে, তোমাকে আটকাবে, অর্থাৎ তুমি সেখান থেকে কি বলবো যে বাতাসটা আটকে থাকলে তোমার শরীরে গরম হবে। তো এই ধরনের ক্রাইটেরিয়া কিন্তু এর মাধ্যমে করা হয়। তো আমরা এখন কিছু জ্যাকেট পরি, বা সেটা হচ্ছে যে একটু প্লাস্টিক লাইক বা পলিস্টার লাইক ম্যাটেরিয়াল, পাতলা অথচ ঠান্ডা লাগে না। কেন? কারণটা হচ্ছে যে এই কারণে এর ভিতর দিয়ে বাতাস বেরোতে এবং ঢুকতে পারে না, সো তখন ভিতরটা গরম থাকে। ক্লোথ টেক কি? যে বডলি ডিফাইন্ড ক্লোথ টেক ইনক্লুডিং টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ক্লোথিং সাচ অ্যাজ ব্রেদেবল মেমব্রেন্স, শু রেইনফোর্সমেন্ট কনস্ট্রাকশন অ্যাজ ওয়েল রেইন ওয়ার, দে আর রিকগনাইজ ফর দ্য সাম দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিস লাইক হাই রেজিস্ট্যান্স টু টেম্পারেচার, প্রেশার অ্যান্ড এক্সট্রিম কন্ডিশন। যেমন মহাকাশ যান নভোচারীরা যে ধরনের ফেব্রিক এর ইয়ে পরে থাকে, তাদের ফেব্রিক গুলো কিন্তু স্পেশাল টাইপ, আমাদের মতো নয়। অ্যাবজর্বেন্সি, ডিউরেবিলিটি, ওয়াটার প্রুফ নেচার, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল লাইক স্পোর্টস, ডিফেন্স, এভিয়েশন, যেটা বললাম স্পোর্টস এর জন্য সেটা হতে পারে, ডিফেন্স এর জন্য মিলিটারি, মিলিটারিদেরও কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, তারা এগুলো নিয়ে কাজ করে, মিলিটারিদের ড্রেস। হ্যাঁ, অ্যাবজর্বেন্সি, ডিউরেবিলিটি, ওয়াটার প্রুফ নেচার এক্সেট্রা। সো ইন্ডাস্ট্রিয়াল লাইক স্পোর্টস, ডিফেন্স, যেটা তো বললামই, তো এই সমস্ত পারপাসে যখন আমরা ইউজ করছি তখন সেটাকে আমরা বলছি ক্লোথ চেক। ওকে, জিও টেক্সটাইলের ক্ষেত্রে যদি আমরা বলি, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যেটা বললাম যে একটা নতুন রাস্তা যদি ভেঙে যায়, তো এখন এটার উপরে যখন আমরা নুড়ি ইয়ে দেব তখন এটা কিন্তু একই সিরিয়ালে থাকবে বা নিচে একটা সাপোর্ট পাবে, যার ফলে এটার ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। তো এটার নিচে কাপড় আছে, এখানে নুড়িগুলো আছে, তাহলে কি নুড়িগুলো একটু বেসমেন্ট পেলো, বাট আরেকটা রাস্তার ক্ষেত্রে নুড়িগুলো এখানে দেওয়া আছে কিন্তু যখন প্রেশার হবে একটা এদিক যাবে, একটা এদিক যাবে, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা। সো জিও টেক্সটাইল আর স্মার্ট টেক্সটাইল দ্যাট কনসিস্টেবল নেটওয়ার্ক দেয়ার রিটেন্স দ্য রিলেটিভ স্ট্রাকচার ডিউরিং হ্যান্ডেলিং, রিপ্লেসমেন্ট অ্যান্ড লং টার্ম সার্ভিস। এই জিও টেক্সটাইল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ পারমিয়েবল জিও সিনথেটিক কম্প্রাইজ স্লোলি টেক্সটাইল আর স্পেশাল ফেব্রিক মেড অফ ইউজ জিওলজিক্যাল সিচুয়েশন, সাধারণত ভূমির সাথে যে সমস্ত জায়গায় যে সমস্ত টেক্সটাইল গুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা জিও টেক্সটাইল বলছি। সো দে আর রট প্রুফ, পচবে না, অ্যান্ড পারমিয়েবল টু ওয়াটার, এবং তাদের ভিতর দিয়ে বৈশিষ্ট্য হচ্ছে পচবে না কিন্তু পানি পাস হবে, আটকাবে না। সো দে ক্যান বি হেভি ডিউটি, লাইট ডিউটি, ব্ল্যাক হোয়াইট ওর কালার হতে পারে। জেনারেলি টেক্সটাইল আর ইউজ ইন দি গ্রাউন্ড আর জিও টেক্সটাইল, এনি পারমিয়েবল টেক্সটাইল মেটেরিয়াল ইউজ ফর ফিল্ট্রেশন, ড্রেনেজ, সেপারেশন, রেইনফোর্সমেন্ট, স্টেবিলাইজেশন পারপোজ, অ্যাজ অ্যান ইন্ট্রিকাল পার্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচার, আর্থ, রক অ্যান্ড কনস্ট্রাকশন মেটেরিয়াল আর নোন অ্যাজ জিও টেক্সটাইল। তো জিও টেক্সটাইলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কিরকম? ফিল্ট্রেশন, ড্রেনেজ, সেপারেশন, রেইনফোর্সমেন্ট, এগুলো দেখো। নর্মাল ফেব্রিকের থেকে এটা পার্থক্য কি? জিও টেক্সটাইলের প্রকার আসলে এভাবে এসেছে যে প্রথমে নর্মাল কিছু ফেব্রিক ছিল, সেগুলোকে এ ধরনের ভূমির সাথে ইউজ করার চিন্তা করা হয়েছিল, তো সেগুলো ইউজ করে ভালো ফলাফল পাওয়া গেল। তারপর আমাদের এই ফাংশনের জন্য, এই কাজের জন্য কি ধরনের দরকার, তারপর তখন সেইভাবে ফেব্রিকটাকে ডিজাইন করা হয়, তখন থেকে জিও টেক্সটাইল চলে আসে। সাধারণত জিও টেক্সটাইল একজন ভদ্রলোক সমুদ্রের পাশে তার বাড়ি ভেঙে যাচ্ছিল, সেখান থেকে রক্ষা করার জন্য তিনি ফেব্রিক ইউজ করতেন, তখন থেকে এই কনসেপ্টটা এসেছে। অ্যাপ্লিকেশন অফ এরিয়া জিও টেক্সটাইল কোথায়? রোডওয়ে, পার্কিং লটস, লোডিং এরিয়াস, কনস্ট্রাকশন সাইট, প্রিভেন্ট ড্রেনেজ সিস্টেম ফ্রম ক্লগিং, ফাইন পার্টিকেলস, ফিল্ট্রেশন, প্রোটেকশন, সেপারেশন, ফ্লুইড ট্রান্সমিশন, ওয়াটার ইরিশন কন্ট্রোল, পাইপিং অ্যান্ড ইম্বাংমেন্ট ইরিশন, যে নদী ভাঙ্গন বা তীর,
প্রিভেনশন অফ ওয়েট গ্রোথ, হর্টিকালচার, কনভার্সন, ময়েশ্চার, যেটা বললাম যে এই গোড়ায় যে আমরা মালচিং করি ময়েশ্চারটা ধরে রাখার জন্য, সো দিস হতে পারে। সো দিস ইজ যখন ভূমির সাথে ব্যবহৃত হচ্ছে সেটাকে আমরা জিওটেক্সটাইল বলছি। আমরা আমাদের লেকচারের শেষের দিকে চলে এসেছি যদিও, তো এখন একটু আসি আমরা ইকোটেক্সটাইলের ক্ষেত্রে। ইকোটেক্সটাইলটা কি? যে সমস্ত টেক্সটাইল সমূহ এনভায়রনমেন্টাল প্রোটেকশন দিবে তখন সেটাকে আমরা ইকো টেক্সটাইল বলবো। সেটা যে কোনো প্রকার টেক্সটাইলই হতে পারে, সেটা যেমন আমি যে জিও টেক্সটাইলটা বললাম সেটাও হতে পারে। যখন উদ্দেশ্যটা কি, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের উদ্দেশ্যে যখন করা হচ্ছে, বলা হচ্ছে যে ওকোটেক ইজ আ টার্ম ইউজ ফর টেকনিক্যাল টেক্সটাইল দ্যাট আর ইউজ ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। ইট স্ট্যান্ড ফর নিউ আইডিয়াস ইন্টারফেসিং কনসেপ্ট অফ এরিয়া অফ এনভায়রনমেন্ট প্রোটেকশন, ওয়েস্ট ডিসপোজাল and any new recycling technologies. It opening a new innovation environmental engineers, safety engineers and personnel in environmental protection agencies. So ecotextile gain অর্থাৎ ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ বলা হচ্ছে পরিবেশের সাথে সম্পর্কযুক্ত, পরিবেশ রক্ষার্থে যে সমস্ত টেক্সটাইল সবগুলি এখানে কি, যেমন সয়েল সিল ভেঙে যেন না যায়, টেক্সটাইল ড্রেনেজ সিস্টেম মাটি ধুয়ে যাবে না, ইরিশন প্রিভেনশন করবে, টেক্সটাইল ফর প্রোটেকশন এগেনস্ট হাজার্ডাস সাবস্টেন্স, যে সমস্ত হাজারাস সাবস্টেন্স আছে সেগুলোকে থেকে রক্ষা করবে, নয়েজ ব্যারিয়ার, ফিল্টার সিস্টেম, ল্যান্ডফিল টেক্সটাইল, যেগুলো ল্যান্ডফিল কি, প্রচুর পরিমাণে প্লাস্টিক কিন্তু এখন আমাদের মাটির সাথে মিশে গেছে বা মাটিতে প্রবেশ করেছে, মিশে তো আর যায়নি, 50 বছরে পচে যায় না, তো এটা কিন্তু আমাদের ল্যান্ডফিল গুলোকে প্রচুর নোংরা করেছে। এখন এখান থেকে রক্ষার জন্য যদি এ ধরনের কোনো টেক্সটাইল ইউজ করে থাকে তাহলে সেটা ল্যান্ডফিল টেক্সটাইল বলছি আমরা। এগুলো হচ্ছে পরিবেশকে রক্ষার জন্য ইকোটেক্সটাইল। ওকে, প্যাকটেক এর ক্ষেত্রে আমরা বলবো যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো সাধারণত প্যাকিং এর কাজে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা প্যাকটেক বলছি। যেমন এখন তো আমরা প্লাস্টিক ইউজ করছি, তবে ম্যাক্সিমাম ডিসপোজেবল অর্থাৎ বায়োডিগ্রেডেবল প্যাকেজিং ইউজ করা উচিত। এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা হতে পারে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে, তো আমরা জুট পণ্য কিন্তু ব্যবহার করতে পারি, অথচ আমাদের জুট পণ্যের কিন্তু সেরকম ব্যবহারই কিন্তু আমরা করছি না। হ্যাঁ, ওকে, তো এখানে বিভিন্ন প্রকার ব্যাগ ট্যাগ যেটা আমরা দেখছি, যে FIBC ব্যাগ, ফ্লেক্সিবল যেটা ইন্টারমিডিয়েট বাল্ক কন্টেইনার্স ফর পাওয়ার্ড অ্যান্ড গ্রানুলার ম্যাটেরিয়াল ছোট ছোট গুড়ার জন্য, লন্ড্রি ব্যাগ, তারপর স্যাক্স স্টোরেজ, টোয়াইন স্ট্রিং অ্যান্ড টায়ারিং প্যাকেজ, নন পেপার টি ব্যাগস অ্যান্ড কফি ফিল্টার যেগুলো বললাম, ফুড সোকার প্যাডস, নেট প্যাকেজিং, এবং বিশেষ করে এই প্যাকেজিং এ যে পরিমাণ প্লাস্টিক ব্যবহৃত হয় সেটা রিপ্লেসমেন্ট কিন্তু এই সমস্ত টেক্সটাইল প্যাকেজিং করতে পারে, সেটার জন্য আরো ফার্দার গবেষণা প্রয়োজন, কাজ করা প্রয়োজন। স্পোর্টস টেক্স যেটা স্পোর্টস এর জন্য স্পেশালি সফিস্টিকেটেড বা স্পেশালি তৈরি করা হয়, বলা হচ্ছে যে স্পোর্ট ব্র্যান্ডস অফ টেকনিক্যাল টেক্সটাইল, সফিস্টিকেটেড টেকনোলজি আর ইউজ টেকনিক্যাল টেক্সটাইল ইন প্রোডিউস স্পোর্টস ওয়্যার that successfully high-tech textile, seta ki material technology and design equipment. Jemon amra ekhon oi je hate ki pori band pori na seta ekhi sathe koto dur hattechi koto minute hattechi shobi dekhay. To sport tex er khetro ei dhoroner royeche jara ei dhoroner properties ekhon jukto korche. Esharao biomechanics engineering, sports the sports machinery, surface treatment equipment, sports footwear. Sports er jonno dutu jinish proyojon, ekta hocche puro shorire dress ebong juto. এই দুটো কিন্তু টেক্সটাইল ম্যাটেরিয়াল থেকে তৈরি করা হয়। হ্যাঁ, আর্টিফিশিয়াল টার্ফ, স্লিপিং ব্যাগ, ব্যালোনিং, প্যারাসুট, সো এগুলোকে আমরা, এছাড়াও আমরা কোথায় গলফ, টেনিস, সাইক্লিং, মাউন্টেনিং, স্কিং, ক্রিকেট, এগুলোর ক্ষেত্রেও কিন্তু টেক্সটাইল সাবস্টেন্স ইউজ করা হচ্ছে। আমাদের যে বল তৈরি করা হয়, আমাদের যে গলফ বা টেনিসের যে নেট থেকে শুরু করে সবকিছু কিন্তু স্পোর্টেক্সের হচ্ছে। প্রোডাক্টিভ অ্যান্ড সেফটি ক্লোদিং টেক্সটাইলটা কি? প্রোডাক্টিভ অ্যান্ড সেফটি ক্লোদিং টেক্সটাইল আমরা নাম শুনে বুঝতে পারছি যে এগেনস্ট হিট অ্যান্ড রেডিয়েশন সেটা হতে পারে, ফাইটার এগেনস্ট দ্য মডার্ন মেটালস, যে কোনো প্রকার অবস্ট্যাকল, যে কোনো প্রকার ওয়ার্স সিচুয়েশন থেকে যখন আমাদের রক্ষা করবে, সেই রক্ষার জন্য আমরা যে ধরনের ফ্যাব্রিক ইউজ করবো সেটাই সাধারণত আমরা প্রোডাক্টিভ অ্যান্ড ক্লোদিং টেক্সটাইল বলবো। যেমন ফায়ার সার্ভিস ইকুইপমেন্ট, বুলেট প্রুফ জ্যাকেটস, আর্মি টেন্টস, প্যারাশুট, এক্সটিংগুইশ ব্ল্যাঙ্কেটস, টিউবস, ফেব্রিক্স, ওয়াটারপ্রুফ ব্রেদেবল মেমব্রেন, মাউন্টেন সেফটি রোপস, ক্লাইম্বিং হার্নেস, অর্থাৎ
protective clothing fabrics for production, fire, bullets, a special jacket, bulletproof jacket, all the things. Production will share camera. Now the composite material, composite a composite material is on which two or more materials that are different and structure combined mantade dharmo ebong structure bhinno kintu tara jokhon combine hobe to form a single structure with identifiable interface at multi cells to achieve the properties that superior those orthat dui ba totodhik bhinno bhinno bostu jokhon ekotrito hoy notun ekti bostu toiri korbe ebong sei bostu ti tader je madar duti bostu chilo tader sei dutu bostu theke gune ebong mane unnoto hobe to ekhane বিভিন্ন প্রকার কম্পোজিট হতে পারে ম্যাট্রিক্স বেস পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট রেইনফোর্সমেন্ট বেসড ফাইবার দেখ ম্যাট্রিক্স বেসড অর্থাৎ কি দিয়ে থাকবো যে কাদার কথা বললাম সেখানে নানা প্রকার কিছু ইউজ হতে পারে সেটা পলিমার যেমন বিভিন্ন প্রকার প্লাস্টিক হতে পারে পলিমার ম্যাট্রিক্স কমপ্লেক্স মেটাল সেখানে মেটাল হতে পারে তারপর সিরামিক সিরামিক ম্যাট্রিক্স হিসেবে ব্যবহৃত হতে পারে নো প্রবলেম রেইনফোর্সমেন্ট বেসটা কি অর্থাৎ ম্যাট্রিক্স বেসের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা প্রধান অর্থাৎ ওই কাদাটা প্রধান আর রেইনফোর্সমেন্ট বেসের ক্ষেত্রে ওই যে বাঁশের কঞ্চি অর্থাৎ হিসেবে কি দিব সেটা প্রধান যেমন রেইনফোর্সমেন্ট বেসের ক্ষেত্রে আমরা দেখছি যে ফাইবার রেইনফোর্সমেন্ট কম্পোজিট অর্থাৎ ফাইবার এখানে ইউজ করা হচ্ছে রেইনফোর্সমেন্ট কম্পোজিট হিসেবে যেমন তোমরা কি করো যখন খড়ের সাথে মাটি লাগাই দিবা কাদা তখনটা কি খড়টা হচ্ছে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হ্যাঁ পার্টিকেল রেইনফোর্সমেন্ট কম্পোজিট এখানে পার্টিকেল ইউজ করা হচ্ছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে নুড়ি পাথর দিয়ে যখন ফ্লোর করা হয় বা কোনো কিছু ঢালাই করি আমরা তখন এই যে প্রত্যেকটা নুড়ি পাথর এই প্রত্যেকটা নুড়ি পাথর কিন্তু পার্টিকেল রেইনফোর্স ম্যাটেরিয়াল এবং এর সাথে যে সিমেন্ট ইউজ করা হচ্ছে সেটা কিন্তু আমাদের ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল ওকে কম্পোজিট সো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি প্রথমত কার্বন ফাইবারের শীট এবং সেকেন্ড যে ছবি এপাশে বোর্ড সুন্দর বোর্ডের এটা কিন্তু বাংলাদেশের ছবি এটি হচ্ছে আরএফএল কোম্পানি তাদের বোর্ড তৈরি করছে ফাইবার বোর্ড অর্থাৎ গ্লাস ফাইবার ইউজ করে এবং পলিস্টার রেজিন ইউজ করে তারা কিন্তু এই বোর্ডটা তৈরি করেছে এটা খুবই পাতলা এবং টেকসই পানিতে পচবে না নৌকার বিকল্প হিসেবে তো এই কাজগুলো খুবই সোজা এটার প্রচুর মার্কেট রয়েছে বাংলাদেশে এটা আমি ভেবেছিলাম তো অলরেডি মানে ভেবেছিলাম বলতে এটা বাংলাদেশে বা এভাবে কাজ করা যেত তো অলরেডি আরএফএল কিন্তু এটাকে হাতে নিয়ে ফেলেছে তো তারা জুট কম্পোজিটের সাথে কথা বলেছে কিনা বা এ ধরনের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা আমি জানি না তার চাইলে কিন্তু এটা করতে পারে এটা কিন্তু অনেক সুন্দর এবং এই কম্পোজিট গুলোকে ডিসপোজালের ক্ষেত্রে একটু ঝামেলা আছে তারপরও সেটা নতুন করে আবার তৈরি করা যায় সো অনেক সহজ তোমরা চাইলেও করতে পারবা টেক্সটাইল কম্পোজিট এখন সর্বশেষ আমাদের কিছু রয়েছে যে ইয়ার্ন হ্যাঁ জি বলো স্যার অনেক হয়ে যাচ্ছে স্যার হ্যাঁ শেষ করছি এইটা দিয়ে শেষ করব সেটি হচ্ছে জুট ইয়ার্ন তারপর কি ইয়ার্ন ফ্ল্যাক্স ইয়ার্ন কয়ার ইয়ার্ন কটন ইয়ার্ন পলিস্টার পলিপ্রোপিলিন অ্যারামিড গ্লাস আচ্ছা একটু শেষ পরে শেষ করব এগুলো সাধারণত ইউজ করা হয় তো ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য